हेलो एवरीवन, आशा करी सकाले ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তীতে গোল্ডের মার্কেট পারফরম্যান্স সম্পর্কে আমরা আলোচনা করে নেব, সাথে সাথে গোল্ডের সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নেব এবং গোল্ডের পরবর্তীতে মার্কেট সম্পর্কে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব একটা ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে আসছি আমাদের অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে প্রোবাবলি ফ্রি অফ কস্ট আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগইন করতে পারেন। সো লগইন করার সাথে সাথে আপনি সিম্পলি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। আমরা আমাদের অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি এবং ওপেন করার সাথে সাথে আমরা সিম্পলি হোম পেজে রিডাইরেক্ট হয়ে গেছি। সো হোম পেজে শর্ট করার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্টার্ট ডেট এন্ড এফএনও। সিম্পলি আপনি অপশনটির উপরে ট্যাপ করে নেবেন। এই অপশনটিতে আপনি এখানে একটা পেজের মধ্যে অনেকগুলো কাজ একসাথে করে নিতে পারেন, যেমন আপনি এখান থেকে নিফটি এবং ব্যাংক নিফটি চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন, সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটর এবং ক্যান্ডেল ব্যবহার করে নিতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেম ব্যবহার করে নিতে পারেন, অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারেন, তার সাথে সাথে বাই কল এবং বাই পুট করে নিতে পারেন। সবচেয়ে কোন একটা প্লাস আইকন আছে, সিম্পলি এটার উপর ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো কিছু সার্চ করে নিতে পারেন। এটার উপর আমরা ট্যাপ করে নেব এবং ট্যাপ করার পর আমরা সিম্পলি এখান থেকে সার্চ করে নেব গোল্ড। সো আমরা গোল্ড সার্চ করে নিয়েছি। সো গোল্ড সার্চ করার সাথে সাথে আমাদের কাছে গোল্ড ওপেন হয়ে চলে এসেছে। সিম্পলি আমরা গোল্ডের উপর ট্যাপ করে নেব। গোল্ডের উপর ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে গোল্ডের চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি গোল্ডের মার্কেট 7678 বর্তমানে মার্কেট পারফরমেন্স করছে গোল্ড। সো গোল্ডের পরবর্তীতে মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য আমরা সিম্পলি এখানে একবার ট্যাপ করে নেব। ট্যাপ করার পর আমরা চলে আসবো অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপরে সার্চ ইঞ্জিনের উপর সিম্পলি আমরা ক্লিক করে নেব এবং ক্লিক করার পর সিম্পলি আমরা এখান থেকে সার্চ করে নেব গোল্ড। সো আমি অলরেডি গোল্ড সার্চ করে দিয়েছি, তার জন্য সিম্পলি গোল্ডের উপরে ক্লিক করে নেব। আপনি চাইলে এখান থেকে গোল্ড সার্চ করে নিতে পারেন। সো গোল্ডের উপরে ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। সিম্পলি এখানে একটা স্টপ ইনস্ট্রাকশন অপশন আছে, এটার উপর আমরা ট্যাপ করে নেব। সো এটার উপরে ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। সিম্পলি এখানে একটা টেকনিক্যাল অপশন আছে, এটার উপর আমরা ক্লিক করে নেব। সো টেকনিক্যাল অপশনটার উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্যান্ড করতে পারে এরকমটাতে 21 জন মতামত জানিয়েছেন। অপরদিকে মার্কেট নিউট্রাল থাকতে পারে এরকমটাতে 6 জন মতামত জানিয়েছেন এবং মার্কেট বুল স্ট্যান্ডে যেতে পারে এরকমটাতে কেউই মতামত জানাননি। অপরদিকে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন শর্ট পয়েন্টের উপর ক্লিক করে নেব। রেজিস্ট্রেশন শর্ট পয়েন্টগুলো জেনে নেওয়ার জন্য সিম্পলি আমরা এখান থেকে 1 আওয়ার রেজিস্ট্রেশন শর্ট পয়েন্ট জেনে নেব। প্রথম সাপোর্টের কথা বলেছে 7398 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলেছে 59899 একটা সাপোর্ট এবং তৃতীয় সাপোর্টের কথা বলেছে 58774 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলেছে 123523 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলেছে 62149 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলেছে 63274 একটা সবচেয়ে বেশি জন মতামত জানিয়েছেন, অর্থাৎ আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শের কথা ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন আপনি সিম্পলি গোল্ডের মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনটির উপর ট্যাপ করতে পারেন এবং ট্যাপ করার পর আপনি সিম্পলি এখান থেকে অ্যাড ফান্ড করে নিতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।